আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন বেজে গেছে প্রায় 6:30 মতন। ভাবিও চলে এসেছে, ভাবির কাজ ভাবি করে নিতেছে। আজকে তো আমরা একটা জায়গায় বেড়াতে যাব, এই জন্য সকালে কোনো রান্নাবান্না ঝামেলা নেই। আজকে আমরা আমার শাশুড়ির বাপের বাড়ি যাব কায়তারা, সেখানে বেড়াবো। ভাবি তো সকালে এসে ভাবির কাজ ভাবি করে নিতেছে, তারপর আমরা রেডি হয়ে যাচ্ছি। সাইদুলের বাবা একটু পরে যাবে, সারা সাবা রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে যাচ্ছি। মিজানরা যাবে, মিজানরা আমরা আমার ছোটো ননদ কে নিয়ে যাব। এই যে মিজানটা রেডি হয়ে গেছে, জান্নাত বুড়িও রেডি হয়ে গেছে। তারপরে যে অটো চলে আসলো, এখন আমরা অটোতে করে চলে যাব। অটো করে চলে যাচ্ছি কায়তারা, নাগেরহাট কায়তারা। আমার শাশুড়ির বাপের বাড়ির বাসা, আমার এক ছোট মামা শ্বশুর সেখানে থাকে, সেখানে বেড়াতে যাচ্ছি। এই যে চলে আসলাম কায়তারা, আমরা অটো থেকে নেমে পড়েছি। চলে আসলো চঞ্চলাপা, রায়শা, মাহিন। চলে আসলাম হাঁটতে হাঁটতে আমার মামা শ্বশুরের বাসায়। আমার ছোট মামা শ্বশুর গ্রামে থাকে। তারপর তো চলে আসলাম মামার ঘরে। এই মামার ঘরটা আজকে না ব্রিটিশ আমলের ঘর, অনেক আগের ঘর এই ঘরটা। তারপরে এই ঘরে এক ঘরে ভর্তা বানানো হচ্ছে, মানে আজকে খুদের বৌয়া আর কয়েক পদের ভর্তা, আর মামি তো খুদের বৌয়া রান্না করেছে, এই ঘরে ভর্তা টত্তা বানায়। তারপর আর মামিকেও দেখলাম, মামিও খুদের বৌয়া তো বসিয়ে দিয়েছিল সকালের নাস্তা, খুদের বৌয়া নাড়া দিচ্ছে। তারপর তো মামার ঘরে আমরা সবাই বসে আছি। মামি তো নিয়ে আসলো ট্যাঙের শরবত, আমরা সবাই মিলে খেলাম। সকালের নাস্তা কয়েক পদের ভর্তা আমরা এখন সবাই মিলে বসে খাবো একসাথে।
এই যে আমি ভর্তা নিয়ে খেতেও বসে পড়লাম, মাশাল্লাহ ভর্তাগুলো মজা ছিল, আর খুদের বউ তো মজাই হয়। এই যে মামাতো বোন মামি সবাই খেতে বসে পড়েছে। খাওয়া দাওয়া তো শেষ, এখন আমরা একটু ঘুরবো মামার বাড়িটা সবাই মিলে। আর মামার ঘরের সামনে দেখো কাঁঠাল গাছ, কত যে কাঁঠাল হয়েছে এখানে, প্রায় গাছে দেখবা অনেক কাঁঠাল ধরেছে। তারপরে চলে আসলাম পাকা ঘাটলার সামনে। এই ঘাটলাটা আজকের না, অনেক পুরানো ঘাটলা এই বাড়ির। তারপরে আমার শাশুড়ির চাচা, এই চাচাই জীবিত আছে, আর সব চাচাই মারা গেছে। তার প্রায় 100-এর উপরের বয়স এই চাচা আছে, তাকে দেখতে আমার শাশুড়ি এসেছে, তার সাথে আমরাও এসেছি। তারপর তো চলে আসলাম সেই ক্ষেতের সামনে। এটা একটা বাগান বাড়ি বলে, এটা খোলা জায়গা, এটা বাগানের মতন আম গাছ, তারপরে তেঁতুল গাছ, অনেক গাছই আছে। তারপরে আমার মামা শ্বশুরের তো একটাই ছেলে, সে তাল পাড়তে উঠেছে, তালের শাঁস খাবো সবাই, এই জন্য তেঁতুল গাছের থেকে কোটা দিয়ে তাল পাড়তেছে, সেটাই দেখার জন্য এখানে আসলাম। আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, ও যে তা মানে তেঁতুল গাছে উঠেছে, ও যে দূরে দেখা যাচ্ছে, আর ও যে দূরে তাল হয়েছে। এই যে তাল পেরেছে, এখন ভিতর থেকে শ্বাসটা বের করবে, সবাই মিলে এখানে বসে খাবো। এখানে অনেক বাতাস, ভালো লাগতেছে খোলা জায়গায়। এই যে মামার একটাই ছেলে, মাশাল্লাহ ও ভালো ওই কাজের, কাজের কি দেখো কি সুন্দরভাবে তালের শাঁসটা বের করতেছে। আমরা সবাই এই টাটকা তালের শাঁসগুলো খেলাম গাছ থেকে পেরে, অনেক ভালো লাগলো, আর অনেক মিষ্টি ছিল তালের শাঁসগুলো ভিতরে।
তারপরে মামা আমের ঝুড়ি আর পাটি নিয়ে আসলো, পাটিতে বসে এখন আম কাটবো, আমরা সবাই মিলে আম খাবো, এটা গাছের আম। এই যে আমি আম কাটতে বসে পড়লাম, সবাইকে কেটে খাওয়ালাম। তারপরে আমার ছোট মামা শ্বশুর চলে আসলো, টাকি মাছের পোনা দেখেছে তাই ধরার জন্য। তারপরে অল্প কয়টা পোনা পেয়েছে, তারপরে বলতেছে এই আর কি নিব, ছেড়ে দেই। যখন দেখেছিল অনেক দেখেছিল, এখন সেগুলো সব মানে নিচে চলে গেছে, পানির নিচে, আর ধরতে পারেনি। অল্প কয়টা ধরেছে, বলতেছে আর কি রাখবো, ছেড়ে দেই। এই যে দেখো ছোট ছোট পোনা, টাকি মাছের পোনা। চলে আসলাম বাসায়, এসে দেখি মামির ছোট মেয়ে মানে মামার ছোট মেয়ে রান্না করতেছে। তারপর তো আজকে জুম্মার দিন ছিল, সবাই তো জুম্মার নামাজ পড়তে গিয়েছে, আর ঘন্টা দুয়েকের মধ্যে রান্নাও হয়ে গেছে। জুম্মার নামাজ পড়ে সবাই চলেও এসেছে, আসার পর এখন খাবারটা বেড়ে ফেলেছে। দুপুরে অনেক আয়োজন করেছে মামি, মাশাল্লাহ মাছ, গোড়া মাছ রান্না করছে, বড় মাছ রান্না করেছে, মুরগির গোস্ত, গুতানো শাক, পোলাও ভাত, আলু ভাজি, আম ডাল, অনেক কিছু রান্না হয়েছে। গ্রামে আসলে তো খড়ির চুলায় রান্না খেতে খুবই ভালো লাগে। তারপর তো সবাই নামাজ পড়ে চলে এসেছে, এক এক করে এখন বসে পড়বে, দুপুরে খাবারটা খেয়ে নেবে। তারপরে আমরাও খেতে বসে পড়লাম, আমি ভাত নিয়ে বসেছি, গুতানো শাক দিয়ে প্রথমে খেয়ে নিলাম, মানে পাঁচমিশালি শাক ভাজি। খাওয়া দাওয়া তো সে একটু রেস্ট নিলাম, সাইদুলের বাবাও তো চলে এসেছিল, আর এদিকে মামা আমাদের জন্য কচু গাছ তুলে এনেছে, কচু ভাততেছে, আমরা নিয়ে যাবো। আর সারামণি পুকুরে গোসল করে আসলো। তারপর তো মামি মিষ্টি চা লিচু দিল, আমরা বিকালের নাস্তা করে বেরিয়ে পড়ব, আজ আর থাকবো না। মামি অনেক বলেছে আমাদের থাকতে, আরেকদিন এসে বেড়াবো না, এখন আর বেড়াবো না, আজকে অনেক থাকলাম, আমরা বিকালের নাস্তা করে বেরিয়ে যাব। তারপরে মামি তো এই যে মিষ্টি লিচু দিয়েছে, আমি তো আর মিষ্টি খাইনি, এক দুইটা লিচু খেয়েছিলাম। এই যে চলে আসলো খাঁটি দুধের চা, সবাই খেয়ে খুব প্রশংসা করলো, চাটা ভালো হয়েছিল। আমি অবশ্য চা তো খাই না, আমি আর খাইনি।
তারপর তো আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি। মামির বাসা থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমার বড় জালের বাবার বাসায়, মানে মামির বাসা থেকে একটু মানে একটু দূরে অটো নিয়ে চলে এসেছি। অনেকদিন হবে এই বাসায় আসি না, যেহেতু এই সামনে এসেছি দেখা করতে আসলাম মায়ের সাথে। তারপরে এই যে হাঁটতে হাঁটতে বড় ভাবির বাপের বাসা যাচ্ছি। এই যে চলে আসলাম আমার বড় জায়ের বাবার বাসায়। তারপরে কিছুক্ষণ সবার সাথে কথা বলে এখন বিদায় নিয়ে চলে যাচ্ছি ভাবির বাবার বাসা থেকে। বেশিক্ষণ থাকা হয়নি, কারণ হাঁটার উপরে দেখা করলাম। অটো তো উঠে পড়লাম, এখন চলে যাব আমার নিজ বাড়ি কামারগাঁও, আমি যেখানে থাকি। তারপরে প্রায় 40 মিনিট সময় লাগলো আমার এখানে আসতে, এই যে বাসায় চলে এসেছি। বাসায় আসার পর একটু রেস্ট নিলাম, আর এদিকে সাইদুল বাবা নাগেরহাট বাজার থেকে নিমটি কিনেছিল, সেই সবাইকে দিলাম, আমরা খেয়ে নিতেছি। আর চঞ্চলাপ্পু আমাদের সাথে এসেছে, চঞ্চলাপ্পু মাহিনকে দিয়ে কিমা পুরি আনলো, আমি একাই বসে খেলাম, মেয়েদের ডাক দিলাম, ওরা দুই একটা খেলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।